সালামু আলাইকুম, আমার নাম আবুল বশর মজুমদার, পিতা মনজাউদ্দিন মজুমদার। আমার বয়স 75 বছর। আমি আমার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার জগৎপুর গ্রাম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে এই যুদ্ধ করেছিলাম, করে দেশ স্বাধীন করেছি। আমার সমস্যা, আমার হাত, এটা শুধু হাতটাই আজকে 4 মাস পর্যন্ত ব্যথা আর কম্পন, এই দুটোই সহ্য ছিল। আমি থেকে ওষুধ খেয়েছি কিন্তু কোনো রেজাল্ট পাই নাই। এরপরে শুনলাম আমার একটা মেয়ে এখান থেকে চিকিৎসা হয়ে গেছেন, ওর কথা মতো আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ইনশাল্লাহ ওনাদের চেষ্টা ওনারা করেই গেছে, সব দিক দিয়ে আমি সুস্থ আছি। ব্যথা এখন ব্যথা নাই। এখানে আমরা যখন চিকিৎসাতে যাই, যখন ভর্তি হই, কিন্তু সবাই আমাদেরকে আমাদের সাথে ভালো ব্যবহারই করেছেন, ভালোভাবে চিকিৎসা করার চেষ্টা করেছেন। আর ওনাদের যাদের যারা যেখানে আছেন সবাই আমাদের সাথে কথাবার্তা চালচলনে সুন্দরভাবে ইয়ে করেছেন, ব্যবহার করেছেন। এটাতে আমি খুশি যে অন্তত দেশ স্বাধীন করেছিলাম, ঠিক আছে, তারপরও স্বাধীন করার পর আমি একটা উপজেলা এখন মুক্তিযোদ্ধা কমান্ডার। তো এদের কথাবার্তা, ওরা যে স্বাধীনতার একটু ফল রেজাল্ট অবশ্য কিছুটা পেয়েছি, যেটা হয়তো এই হাসপাতালে ভর্তি হয়েছি। ওনাদের ডাক্তার সাহেবও খুব ভালো লোক, উনিও সুন্দরভাবে ব্যবহার করেন। ওনার সাথে ওনার কর্মচারী যারা আছেন তারাও আমাদেরকে সুন্দর ব্যবহার করে আজকে 1 মাস এখানে শেষ করলাম। চিকিৎসা তো ভালোই করেছে, আমাদের সাথে চিকিৎসা হয়েছে, প্লাস ব্যবহার ভালো। চিকিৎসা ভালো না হলে তো আমি তো প্রায় 3 মাস তো সেমি ওষুধ খেয়েছি, কিছু হয় নাই। এখন 1 মাসের মধ্যে তো ইনশাল্লাহ আমি অনেকটাই মুক্ত। চিকিৎসা ভালো আছে বলেই এখন রুগীও ভর্তি আসতেছে, যেখানে সূর্যসেন আসতেছে। তাদেরকে বলবো রুগী আছে এরকম রুগী, ওনারা এটা তো অবশ্য এই টিভিতেও দেয় অনেক সময়, তো ওনারা তো এই অ্যাড্রেস শুনি এখানে আসে চিকিৎসা নেওয়া উচিত, কারণ কষ্ট করার চাইতে। এই তো আমি আজকে 4 মাস পরে দেখি যে এখন আমার শরীরে যে ওই ব্যথা ডাটা চলে গেছে। তো সবাই আইসা আসলে এখান থেকে চিকিৎসা নেওয়া উচিত। এখান থেকে চিকিৎসাতে কেউ, এখান থেকে আমি দেখছি যে কেউ এমনি ফিরে নেই রোগমুক্ত, কারো 100%, কারো 90%, কারো হয়তো 60% বা 70%, এরকমই এভাবে হয়েছে, যদি যেটার হয় নাই। এমনি তো সবাই ম্যাক্সিমাম মুক্ত হয়েছে দেখছি। কয়েকজন আমার থাকাকালীনও, আমি 1 মাস থেকে তো এই হসপিটালে, আমি থাকাকালীন অনেক রোগী এখান থেকে বিদায় নিয়েছেন, বাড়িতে গেছেন, ভালো অবস্থা নেই। তো ওরা শুনি শুনি তো ওদের কাছে শুনে আসতে পারে। চিকিৎসা যদি ওদের করতে ইচ্ছে হয় তাহলে আসা উচিত, আর যদি না করো তো এটা হলো তাদের কপাল, কেউ জোর করি কেউ কিছু করাতে পারে না। বিশ্বাস করি, যে কোনো কাজে বিশ্বাস করি আসছি। রেজাল্ট হলো ডাক্তারের যতটুকু করবো তার চাইতে বেশি হলো আল্লাহ তালার সুখম, এটা থাকতে হইব। যে সৃষ্টি করছে সৃষ্টিকর্তাকে ঠিক করে থাকলে সব কিছু ঠিক। পার্সোনালি আমি নিজেই দোয়া করি যে যেভাবে এই উদ্যোগ নিয়েছেন বা লোকজনকে সেবা দিচ্ছেন, তো ওনারা যেন সেইভাবে আরও বড় করে নিতে পারেন। পুরো বাংলাদেশের লোককে, বাংলাদেশ কেন, বাইরের লোকও যেন আসে, এটাই এরকম ডাক্তার প্রয়োজন। কারণ বাইরের লোকও আসবে যখন শুনবে জানবে, এরা হয়তো জানে না, যেমন আমিও জানতাম না। আমি হয়তো আমার মেয়েটা কার কাছে শুনতে শুনে আসে, হয়তো সে ভালো হওয়াতে আমি জানছি যে এখানে রুগী ভালো, তো একজনের থেকে আরেকজনে শুনতে জানছি। আইসাও যারাই ভালো মনে করে তারা এখানে আসি চিকিৎসা নেবে, এটা আমি আমি আর দোয়া করি যেন ডাক্তার সাহেবকে আল্লাহ বাড়াই দেন, উনি যেন সুস্থভাবে এটা কর্মগুণে করে যেতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। হয়াত যখন হয়াত থাকলে ভালোভাবে থাকি, আর যদি মৃত্যুর ডাক আসে তখন চলে যাওয়া ভালো, এটা আল্লাহরই ইচ্ছা। তো আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন সবাই। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল।